তৃণমূল ছেড়ে চলে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আমার অন্তরে থাকবেন। দল ছাড়ার পর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবার পর একথাই বললেন গোবরডাঙ্গার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। এদিন বারাসতে মনোনয়ন জমা দেন তিনি। তৃণমূল থেকে চলে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আমার অন্তরেই থাকবেন। মঙ্গলবার বারাসতে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবার পর একথা বললেন গোবরডাঙ্গার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুভাষ দত্ত। আমি তৃণমূল থেকে চলে গেলাম, কিন্তু মমতা ব্যানার্জি আমার অন্তরে, মমতা ব্যানার্জিকে আমি ছাড়ছি। তিনি আরো বলেন, রামকৃষ্ণদেব ষড়যন্ত্রের শিকার হয়ে দক্ষিণেশ্বর মন্দির থেকে বিতাড়িত হয়েছিলেন, কিন্তু তিনি মা ভবতারিণীকে ছাড়েননি। আমি দল ছাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছি না। রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর থেকে বহিষ্কৃত হয়েছিল বা উনি চলে গেছিলেন, উনি মা কালীকে ছাড়েননি, তারা মাকে ছাড়েননি। আমি নির্দল জিতি হারি জানি না, আমি তৃণমূল থেকে চলে গেলাম, কিন্তু মমতা ব্যানার্জি আমার অন্তরে, মমতা ব্যানার্জিকে আমি ছাড়ছি। প্রসঙ্গত, পৌর নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায় প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন গোবরডাঙ্গার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। সুভাষ দত্তের ভাই তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত টিকিট পেলেও টিকিট পাননি দাদা সুভাষ দত্ত। প্রার্থী তালিকা থেকে কেন বাদ পড়লেন সুভাষ? প্রতিবাদ জানিয়ে সুভাষ দত্তের অনুগামীরা গোবরডাঙ্গা এলাকায় পথের মাঝে গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সরস্বতী পুজোর দিন। রবিবার গোবরডাঙ্গা এলাকায় 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে বৈঠক করেন সুভাষবাবু। বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়ে দেন দল ছাড়ার সিদ্ধান্তের কথা। পাশাপাশি তিনি জানান মঙ্গলবার নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন তিনি। সেই মতো মঙ্গলবার সকালে কয়েকজন অনুগামীকে সাথে নিয়ে বারাসতে পৌঁছান সুভাষ দত্ত। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 10 বছর চেয়ারম্যান ছিলাম, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে 1 বছর 2 মাস কাজ করেছি, 55 বছর রাজনীতির সাথে যুক্ত, প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে আছি। আগে যারা জেলার দায়িত্বে ছিলেন জেলাকে তারা হাতের তালুর মতো চিনতেন, বর্তমানে যারা দায়িত্বে এসেছেন তাদের দৃষ্টিভঙ্গি কি আমি জানি না। কেউ বলছেন আমার বয়স হয়েছে, কেউ বলছেন পরিবার থেকে ভাই টিকিট পেয়েছে, আপনাকে টিকিট দেওয়া হবে না। দলের এই কাজে তিনি যে অত্যন্ত ব্যথিত সে কথাও পরিষ্কার জানান তিনি এদিন। 10 বছর চেয়ারম্যান হিসাবে আর অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে 1 বছর 2 মাস 23 দিন কাজ করেছি। গোবরডাঙ্গার জনগণ মনে করে, আমিও নিজে মনে করি গোবরডাঙ্গার আমি মানে যথেষ্ট কাজকর্ম করেছি। এখন হসপিটালের জন্য দাবি করেছিলাম, সেটা পূরণ হয়নি। এখন সেটা কারণ না, এখন তো নতুন সেট আপ, কারা আমাদের নেতা তাই আমি জানি না। আগে তবু ছিল বালু, মানে জ্যোতিপ্রিয় মল্লিক, নান্ডুদা, পার্থ ভৌমিক, এরা জেলাটাকে হাতে তালুর মধ্যে মতো চিনত। এখন নতুন যারা এসছে তারা কি, তাদের দৃষ্টিভঙ্গি কি জানি না। যবে তাদের যোগ্যে তাদের বিচারে আমি অযোগ্য। একজন বলেছে আপনার বয়স হয়ে গেছে, আমি বললাম আমার বয়স কিন্তু 69 বছর 6 মাস, আমি এখনও 5 কিলোমিটার হাঁটতে পারি। আর আরেকজন বলল যে একবারের থেকে 2 জন দেওয়া যাবে না, আমার ভাই শঙ্কর নমিনেশন পেয়েছে, দেওয়া যাবে না। তখন আমি আমার ওয়ার্ডের 500-600 লোক আমার মিটিংয়ে উপস্থিত ছিলেন, তখন সবাইকেই বললাম আমি কি করব। তখন বলল আপনি দাঁড়ান। সুতরাং মানে 67 সাল থেকে প্রথম কংগ্রেস, তৃণমূলের জন্মলগ্ন থেকে গোবরডাঙ্গায় গাইঘাটায় তৃণমূলের ফাউন্ডার মেম্বার, এতদিনের চেয়ারম্যান অ্যাডমিনিস্ট্রেটর, সুতরাং ব্যথা নিয়ে এবং আমি প্র্যাকটিক্যালি অপমানিত। আমাকে কেউ একবার জিজ্ঞাসাও করেনি আপনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না। আমি নির্দল, আমাদের ওয়ার্ডের ভোটাররাই আমাকে বলেছেন আপনি নির্দলে দাঁড়ান, আমরা আপনার পিছনে আছি, তারা আমার পিছনে আছে, আমি নির্দল দাঁড়িয়ে গেছি। এদিন মনোনয়ন দিয়ে বেরোনোর সময় সুভাষবাবুর সাথে দেখা হয় তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকারের সাথে। আলোদেবীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুভাষ দত্ত। আলোরানী দেবীর সামনে ফের রামকৃষ্ণ দেবের প্রসঙ্গ টেনে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার অন্তরেই থাকবেন। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি আলোরানী সরকার।
ওই আমি একটা সাংবাদিকদের আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম দক্ষিণেশ্বর থেকে রামকৃষ্ণ পরমহংসরাও দেবকে তাড়িয়ে দিয়েছিলেন, তারা মা আমার অন্তরে ছিল, আর আপনারা আমাকে বাধ্য করলেন দল থেকে চলে যেতে। হ্যাঁ, 55 বছরের আবেগ দিয়ে আপনারা তাড়িয়ে দিলেন, আমি মমতা ব্যানার্জিকে বুকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।